মাস্ক পরে সালাত আদায় করা সবচেয়ে বেশি গন্ডগোল যেটা নিয়ে হয়েছে, যে মাস্ক পরে সালাত আদায় করা যাবে না, যাবে না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না। তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে, ভুল বুঝে উল্টিয়ে ধরে। উনি হেদায়েত করতে চাচ্ছেন, একটা ফতোয়া একটা দাওয়াত, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শুনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো, জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি, শুনেন আহমদ বিন হাম্বাল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে, সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন, আল্লাহ রাসূলের সুন্নাত বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছে। এবং আমি অনুরোধ করব যারা যেখানে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করতেছে তাদেরকে এই বক্তব্যটা সেন্ড করার জন্য, এবং আমি আমার বক্তব্যে যে ভাষাগুলো উচ্চারণ করতেছি এই প্রত্যেকটা ভাষার বাক্যের আমি জিম্মেদারি নিচ্ছি। জিম্মেদারি মানে যে কারোর সাথে ইলমি মোনাজারা এবং মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই বক্তব্য যদি উর্দুতে দেওয়া লাগে তো উর্দুতে দিতে প্রস্তুত আছি, এই বক্তব্য যদি আরবিতে দেওয়া লাগে তো আরবিতে দিতে প্রস্তুত আছি, ইংরেজিতে দেওয়া লাগলে ইংরেজিতে দিতে প্রস্তুত আছি, সবার সাথে ইলমি মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই পয়েন্টগুলোতে কাউকে ভ্রান্ত প্রমাণ করে নয়, বেশি সঠিক মাসলা কোনটা এটা প্রমাণ করতে গিয়ে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথায় একাই নয় এটা প্রমাণ করতে গিয়ে, আমার বাক্যর উপর থাকতে হবে, অন্য কারো বাক্য আমার উপর নিয়ে এসে চাপিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, ইমাম তাবারি বিখ্যাত ইমাম, তিনি বলছেন ইখতালাফ আস-সালাফ, সালাফে সালেহীনের মধ্যে এই হাদিস নিয়ে মতভেদ হয়ে গেছে। তো আচ্ছা, তার আগে ভারত উপমহাদেশের একজন আলেমের নাম বলি, আব্দুর রহমান মোবারকপুরি, তোহফাতুল আহওয়াজির লেখক, তিনি এই ফতোয়ায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষে। আমি এটা আজকে খুঁজছিলাম যে ভারত উপমহাদেশে কাউকে পাই কি না, যদিও আরও খুঁজলে আরও বের হবে। তিনি এই ফতোয়ায় গিয়ে বলছেন কুলতু, ইবনে আব্দুর রহমান আল মোবারকপুরি, ফি কাউনি হাদাল জামা হাসানান নাজার, একদল মানুষ যারা এই পরস্পর বিরোধী হাদিসের মধ্যে এই বলে সামঞ্জস্য বিধান করেছে যে ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় কেন, ডাক্তারি মতামত অস্বীকার করা যাবে না, ডাক্তার বলেছে সংক্রমণ আছে, ডাক্তার বলেছে ছোঁয়াচে আছে, অতএব এটা আমাকে মানতে হবে, অতএব ওই হাদিসের অনুবাদ করো ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, এই সামঞ্জস্যতা ঠিক নয়। আব্দুর রহমান মোবারকপুরি দুই সামঞ্জস্য, বিশাল দুই ধরনের আলেমের মতামত নিয়ে আসার পর আব্দুর রহমান মোবারকপুরি তুফাতুল আহওয়াজিতে বলতেছে এই পরের সামঞ্জস্যতা ঠিক নয়। কেন ঠিক নয়? কামালা ইখফা আলাল মুতাআম্মিল, যে ভাববে তার নিকট প্রমাণ হয়ে যাবে। কেন ঠিক নয়? বি আন্না শারআ ওয়ারাদা বি ইসবাতিল উসুল আত-তিব্বিয়া ফা ফীহি আন্না উরুদা শারঈ লি ইসবাতি জামিউল উসুল আত-তিব্বিয়া মামনুউ বাল ক্বাদ ওয়ারাদা শারউ লি ইবতাল বা'দি ইবতাল বা'দিহা ফা ইন্নাল মুতাতাব্বিনা ক্বাইলুনা বি হুসুলি শিফা বিল হারাম। বলছেন ডাক্তারি হাকিকাত বাস্তবতা মানতে হবে, এটা ইসলাম অস্বীকার করে না। আব্দুর রহমান মোবারকপুরি, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য নয়, ভুল 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 বুঝবেন না আবার, আব্দুর রহমান মোবারকপুরি তোহফাতুল আহওয়াজির লেখক, ভারত উপমহাদেশের বড় মহাদ্দিস, বড় আলেম, যাদের কাছ থেকে সৌদি আরবের আলেমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে গেছে। পাক ভারতের ইতিহাস মানুষ মনে করে শুধু শিরক বিদাতের ইতিহাস, কিন্তু পাক ভারতের ইতিহাস শিরক বিদাতের ইতিহাস থাকলেও নিকট অতীতে সুয়ুতির মৃত্যুর পরে, শাওকানি সুয়ুতি এনাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইলম ভারতেই ছিল, জ্ঞান ভারতেই ছিল। সেই কালে নবাব সিদ্দিক হাসান খান ভূপালি আকিদার উপর বই লিখেছে, বইয়ের নাম কি? আপনার কতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। সেই কালে কোথায়? যখন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যুগ, তখন যত হাদিসের বই আছে অধিকাংশ হাদিসের বই দেখবেন কোথায় প্রথম প্রকাশ হয়েছে, ভারতে। কোথায় প্রথম প্রকাশ হয়েছে, পাকিস্তানে। জারাহ তাদিল ইবনু আবি হাতিম বিখ্যাত মুহাদ্দিস, কোথায় প্রথম প্রকাশ, ভারতে প্রকাশ। আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমি বলা হয় যাহাবিউল আসর, এই যুগের ইমাম যাহাবি, এই যুগের ইমাম যাহাবি বলা হয় দুইজনকে, আলবানিকে আর আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমিকে। কোথায় পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, ভারতের হায়দ্রাবাদ দাকান। মোহাম্মদ রাবি বিন হাদি আল মাদখালি, যাকে নিয়ে গর্ব করা হচ্ছে এবং যাকে ঢাল বানিয়ে ব্যবহার
ব্যবহার করা হচ্ছে আলেম ওলামাদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে রদ করার ক্ষেত্রে। উনি জামিয়া সালাফে এসে ইলম অর্জন করেছেন, জামিয়া সালাফে বানারস ভারত, উনি নিজে ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। সৌদি আরবের যেটা দারুল হাদিস, মক্কায় যে দারুল হাদিস আছে, ওই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা মিয়া নাজির হোসেন দেহলবীর ছাত্র, ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন মিয়া নাজির হোসেন দেহলবীর কাছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যিনি বিপ্লব সৃষ্টিকারী কোরআন এবং হাদিসের উপর এবং শিরক এবং বেদাতের বিরুদ্ধে, উনি মিয়া নাজির হোসেন দেহলবীর কাছে জ্ঞান নিয়ে গেছেন, এই কোরআন ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। তো এখন এসে বলতেছে যে পাক ভারতে নাকি জ্ঞান নাই, পাক ভারতে নাকি কোনো বড় আলেম নাই। এটা হলো দেশভিত্তিক জাতীয়তাবাদ, এটা পৃথিবীতে আগে কোনো দিন ছিল না এই জাতীয়তাবাদ। সুয়ুতির মৃত্যুর পর থেকে এবং সৌদি আরবের বর্তমান উত্থান, বর্তমান উত্থান বলতে বিন বাজ, ওসাইমিন, আলবানি রাহেমাহুল্লাহ, এনাদের যে যুগটা জ্ঞানের যে নতুন যুগ, কেন সৌদি সরকার জ্ঞানের পিছনে অনেক টাকা খরচ করে, বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, মদিনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদিন সৌদ, কোটি কোটি টাকা ওগুলোর পিছনে খরচ হচ্ছে, গবেষণার পিছনে, হাদিসের পিছনে, কোরআনের পিছনে, এরকম আগে কোনো দিন ছিল না। তো এই সরকারি খরচ কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে, এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতেই ছিল, মারকাজুল ইলম। আর মারকাজুল ইলম কোনো সময় এক জায়গায় থাকে না, কখন বাগদাদ মারকাজুল ইলম ছিল, কখন নিশাপুর মারকাজুল ইলম ছিল, এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া। অথচ নিশাপুরে কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারি, মুসলিম, হাকেম, সব বড় বড় মুহাদ্দিস নিশাপুর, নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি, যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল, দেশ, সংগঠন, মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায়। এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না, এটা আল্লাহর নীতি। নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওটারই মানুষ পূজা করা শুরু করতো, ব্যক্তির মধ্যে থাকলে ওরই পূজা করা শুরু করতো, নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে, যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে, তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো, বাগদাদে থাকতো। এই জন্য ব্যাখ্যা হচ্ছে লা তাযালু তায়ফাতুম মিন, একদল উম্মত, আমার একদল দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, এটা নির্দিষ্ট কোনো দল নয়। দেশ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, আলেম চেঞ্জ হবে, মাদ্রাসা চেঞ্জ হবে, সংগঠন চেঞ্জ হবে, সব চেঞ্জ হতে থাকবে, কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আব্দুরহমান বিন ইয়াহিয়া আব্দুরহমান মুবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে, তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে, এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে, বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে। দলিল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা, হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে, জাদু করলে কাজ হয়, শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয়, কে বলেছে হয় না, জিন শয়তান তো কাজ করে, হয় তো আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল বলছেন জাদু আছে, তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব, তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি বলেন তো? জাদু আছে, এটা বাস্তবতা, তারপরে হারাম। তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব, কিন্তু ইসলামে হারাম, বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে। আব্দুর রহমান মুবারকপুরি বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে, কথা বল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা, শুকুরের গোস্ত, তেল, চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম, চলবে না। অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে, ডাক্তারি বাস্তবতা, তাই বলে কি ইসলাম মানবে? সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানে না। তো এখন ডাক্তার বলছে সংক্রামক আছে, তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে, এটা নয়, এটা আব্দুর রহমান মুবারকপুরির উত্তর। আচ্ছা, তারপরে তিনি বলছেন আমার নিকটে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে হাদিসের বাহ্যিক যে অর্থ, এই অর্থ আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য, হাফিজ ইবনে হাজার আসকালানি যেটা করেছেন সেটা, হাফিজ ইবনে হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে, আব্দুর রহমান মুবারকপুরি একই সামঞ্জস্য করেছে, ইমাম খাত্তাবি একই সামঞ্জস্য করেছে, মুআল্লিমুস সুনান চতুর্থ খণ্ড 233 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি পঞ্চম খণ্ড 199 পৃষ্ঠা, শামসুল হক আজিমাবাদী একই ব্যাখ্যা করেছে, আউনুল মাবুদ অষ্টম খণ্ড 256 পৃষ্ঠা, মুআল্লিমুস সুনান চতুর্থ খণ্ড 234-233, ইমাম খাত্তাবি একই ব্যাখ্যা করেছে, ইমাম তাবারি শারহ সাহিহ বুখারী ইবনু বাত্তাল একই ব্যাখ্যা করেছে, নবম খণ্ড 410 পৃষ্ঠা, ইমাম তাবারি একই ব্যাখ্যা করেছে, বাত্তাল উল্লেখ করেছে, মুনতাকা শারহুল মুয়াত্তাতে একই ব্যাখ্যা করা আছে, ইস্তিদকার ইবনু আব্দুল বার, এনাকেও বলা হয়, অনেকেই বলেছে তিনি জাহিরি ঘেসা মুহাদ্দিস, অনেকেই বলেছে আহমদ বিন হাম্বালকে বলেছে জাহিরি ঘেসা মুহাদ্দিস, তুমি কি করবে, তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি,
তার মহাদ্দেশদের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ বলেছে জাহিরি খিসা মহাদ্দেশ। ইবনু আব্দুল বার ইস্তেজগারের অষ্টম খণ্ড 422 পৃষ্ঠা, তামহিদ 24 খণ্ড 196 পৃষ্ঠা, ইকমালুল মুআলিম বি ফাওয়াইদ মুসলিম সপ্তম খণ্ড 134 পৃষ্ঠা, এগুলো সব হচ্ছে দলিল যে ছোঁয়াচে রোগ নাই এ কথাই ঠিক। তাহলে আল্লাহ রাসুল পালাতে বললেন কেন? ইমান বাঁচাতে, মানুষের তাকদিরের প্রতি বিশ্বাস বাঁচাতে। কি বিশ্বাস? যদি যার ঐমানে দুর্বল, যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা দুর্বল, তাকে আল্লাহ রাসুল বলেছেন পালাতে, তাকে আল্লাহ রাসুল বলেছেন বাঁচতে, এবং এই জন্যই তাকে যেতে নিষেধ করেছেন মহামারী এলাকায়। মহামারী এলাকায় গেলে আক্রান্ত হবে, হয়ে বলবে আমি এই এলাকায় এসেছি তাই আক্রান্ত হয়ে গেছি, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মহামারী এলাকায় যেতে নিষেধ করেছে কেন? ইমান বাঁচাতে। মহামারী এলাকায় যাবে দুর্বল ইমানের মানুষ, গিয়ে আক্রান্ত হয়ে যাবে, দিয়ে বলবে যে আমি এসেছি এই জন্য আক্রান্ত হয়ে গেছি, তাকদীরের উপর থেকে ইমান উঠে গেল। তাহলে তাকদীরের প্রতি এই বিশ্বাস রাখাটা, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস রাখাটা কত জরুরি, এই বিশ্বাস বাঁচানোটা, তাকদীরের উপর ইমান বাঁচানোটা, তাকদীরের উপর ইমান আর ছোঁয়াচে রোগের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। বহু আলেম যাদের নাম আর দলিল দিলাম, ছোঁয়াচে রোগে বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। এটা এত জরুরি, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস করাটা আর তাকদীরের প্রতি মজবুত ইমান রাখাটা এত জরুরি, যেটা বাঁচাতে পালাতে বলা হয়েছে, জীবন বাঁচাতে নয়। কি বাঁচাতে পালাতে বলা হয়েছে বলেন তো? ইমান বাঁচাতে, তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে পালাতে বলা হয়েছে। আর যার ইমান মজবুত, যার ইমান শক্ত, যে গেলেও বলবে যে না আমি আমার তাকদীরে ছিল তাই মরে গেছি, আমার তাকদীরে ছিল তাই আক্রান্ত হয়ে গেছি, তাদের জন্য যাওয়াও জায়েজ, তাদের জন্য খাওয়াও জায়েজ, চলাও জায়েজ, উঠাও জায়েজ, তার দলিল। এবার আসো, তুমি কাকে কাকে জাবারিয়া ফতোয়া দিবা, সেই জাবারিয়া ফতোয়ার কয়েকজন সাহাবি যাদেরকে যাদেরকে তোমার দৃষ্টিতে জাবারিয়া ফতোয়া দেওয়া যেতে পারে, একদল যুবকের দৃষ্টিতে। আন্না ওয়াফদা সাকিফ, সাকিফ গোত্রের একটা প্রতিনিধি দল আসলো কার নিকটে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাউতিয়া বিতআমিন, খাবার নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাদাহুম, আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে ডাকলেন আসো আমার সাথে খাও। ফাতানাহা রাজুলুম মিনহুম, তাদের মধ্যে একটা লোক দূরে সরে গেল, খাবারের প্লেটে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন মালাক, তোমার সমস্যা কি, খাবারের প্লেটে আসো না কেন? লোক বলল মাজদুম, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আমি এই জন্য খাবারের প্লেটে যাচ্ছি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন এবং নিজের খাবারের প্লেটে হাত দিয়ে খাওয়ালেন। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জাবারিয়া? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানার পরেও যে কুষ্ঠরোগ ছোঁয়াচে, তারপরেও নিয়ে এসে খাচ্ছেন এক প্লেটে, জানার পরে। আচ্ছা এবার দেখেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন? কানা ইয়াসনাআনি তুআম, তারা খাবার তৈরি করতেন একদিন আনুষ্ঠানিকতা করে, লিল মাজদুমিন, সব কুষ্ঠরোগীর জন্য একদিন খাবারের ব্যবস্থা করতেন আর সব কুষ্ঠরোগীকে দাওয়াত দিয়ে একসাথে তাদের সাথে খাবার গ্রহণ করতেন। তাহলে এখন তারা সবাই কি তাহলে জাবারিয়া হয়ে গেলেন সাহাবীরা? আচ্ছা তারপরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খাচ্ছে, তার সামনে একজন কুষ্ঠরোগ বলেন বা আর একটা রোগ আছে যেটা গায়ে সাদা সাদা হয়ে যায়, হ্যাঁ তো ওই ধবল রোগ, ওই রোগে আক্রান্ত একজন ব্যক্তি আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সাথে করে নিয়ে, ফাওয়াদা আয়াদাহু ফিত্তাম, তাকে সাথে করে নিয়ে খাবারের মধ্যে হাত দিলেন। তাহলে এই যে সাহাবিদের কুষ্ঠরোগের ব্যক্তির সাথে খাবার খাওয়ার ঘটনা, তাহলে এই সাহাবিদেরকে কি আপনি জাবারিয়া বলবেন? এবার আসি, ইমামদের মন্তব্য শেষ, হাদিসের ব্যাখ্যা শেষ, এবং সার্বিক আলোচনার দৃষ্টিতে এটা প্রমাণিত যে ছোঁয়াচে রোগ নেই এবং মহামারী মানুষের জন্য ফেতনা। মহামারী মানুষের জন্য কি ফেতনা? আব্দুল্লাহ বিন মাসুদ বলছে শোনো, মহামারী মানুষের জন্য ফেতনা। কার জন্য? আলফার, পালিয়ে যাওয়া ব্যক্তির জন্য ফেতনা। আল মুকিম, অবস্থানকারী ব্যক্তির জন্য ফেতনা। যে পালিয়ে যাবে সে বলবে ফারার তু ফানা যাও তু, পালিয়ে গেছি তাই বেঁচে গেছি আর ইমান নষ্ট হয়ে গেছে। আম্মাল মুকিম, যে অবস্থান করবে তার জন্য ফেতনা, সে বলবে আকাম তু ফামিত্তু, এখানে থেকেছি তাই মারা গেছি, করোনা ভাইরাস আক্রান্ত রোগী দেখতে গেছিলাম তাই মারা গেছি আর ইমান নষ্ট হয়ে গেছে। ওয়াইন্নামা ফাররা মানলাম ইয়াজি আজালুহু, বরং সত্য কথা এটাই, পালিয়ে গেছে সে পালিয়ে যে বেঁচে গেছে, ওর মৃত্যু আসেনি তাই বেঁচে গেছে, পালানোর কারণে বাঁচেনি, পালিয়ে যে বেঁচে গেছে, ও যে বেঁচে গেছে আর কারণ কি, তার মৃত্যু তাকদিরে আসেনি এই জন্য বেঁচে গেছে, এটা হচ্ছে সঠিক আকিদা। আকামা ফামাতা, থেকে গেছে মরে গেছে, ওর জন্য সঠিক আকিদা কি, তার মৃত্যু চলে এসেছে তাই মরে গেছে, এটা সঠিক আকিদা। বুঝতে পেরেছেন?
একদিন ইতিহাসের ঘটনা, আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ হাযারাল মাউত। মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখছে, একদল মানুষ, হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তো মুহাদ্দিসরা মুফাসসিররা ব্যাখ্যায় লিখছে, এরা মহামারীর ভয়ে পালিয়ে গেছে, ছোঁয়াচোরক ধরেছে, মহামারী ধরেছে, তো এখন একজন পুরো গ্রাম খালি হয়ে যাবে, এই জন্য পালিয়ে গেছে। তো আল্লাহ ওদেরকে স্বাভাবিকভাবে মৃত্যু দিয়েছেন। কিভাবে মৃত্যু দিয়েছেন বলেন তো? একদল হাজার হাজার মানুষ গ্রাম থেকে পালিয়ে গেছে মহামারীর ভয়ে, ওরা একই সাথে মারা গেছে স্বাভাবিক। কথা বুঝতে পেরেছেন? তারপরে একজন নবীকে দিয়ে আল্লাহ ওদের কাছে পাঠিয়েছেন, নবী দোয়া করেছে, ওরা জীবিত হয়ে গেছে। এটার মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে পালিয়ে মৃত্যু থেকে বাঁচানো যায় না, ভাগ্যে যদি মৃত্যু থাকে তো মৃত্যু আসবে। অতএব মহামারী থেকে মৃত্যু বাঁচানোর জন্য পালিয়ে তাকদীরের প্রতি বিশ্বাস দুর্বল করিও না, নিজের ঈমান, তাকদীরের প্রতি ঈমান নষ্ট করিও না। এবার আসেন আমরা এবার আলোচনায় আসি মাস্ক। ছোঁয়াচে রোগের আলোচনা মোটামুটি শেষ, এবার মাস্ক। মাস্ক পরে সালাত আদায় করা সবচেয়ে বেশি গন্ডগোল যেটা নিয়ে হয়েছে, যে মাস্ক পরে সালাত আদায় করা যাবে না, যাবে না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না, তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে, ভুল বুঝে উল্টিয়ে ধরে। উনি হেদায়েত করতে চাচ্ছেন, একটা ফতোয়া একটা দাওয়াত, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস, দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শুনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো? জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলে বলতেছি, শুনেন আহমদ বিন হাম্বাল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে? সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন? আল্লাহ রাসূলের সুন্নাত, বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছে। কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি, আমি তো ফতোয়া দিচ্ছি না। তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি সালাত কি হবে? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে। তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস। তো আব্দুর